নমস্কার, বংরাধনী রান্নাঘরে ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই আজকের নতুন রেসিপি ছোলার ডালের ঢোকার ডালনা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যান। তাহলে চলুন দেখে নিই আমরা আজকের এই ছোলার ডালের ঢোকার ডালনা কীভাবে করছি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এবার পেস্ট করে নেব। ছোলার ডালটা এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিচ্ছি, আদা দিচ্ছি, লঙ্কা দিচ্ছি। আমি রিফাইন তেল ব্যবহার করব। দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ফ্রাই প্যানে তেল দিলাম, সাদা তেল, বেটে রাখা পেস্ট করে নিয়েছিলাম যে ডালটা, সেই ডালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম ডালের। জিরের গুঁড়ো, গরম মশলা, হলুদ, ভেজে নিলাম ডালটা, ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখানে পুরো ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা ডালটাকে আমি একটু সেক করে নিচ্ছি। এটাকে পিস করে কাটতে হবে। আমি কোনাকুনি ভাবে কাটব। এভাবে আমি ধোকা চেপে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেব, ধোকাগুলো কেটে সেপ করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে।
তেলের মধ্যে আমি অলিভ ফেলে দিচ্ছি। এবার আমি সব ডোকাগুলো ভেজে তুলে নেবো। ডোকাগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেবো। সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে সাদা জিরে দিলাম 1 চামচ, ফোড়ন, ছোট করে কেটে নিয়েছি 1টা বড় মাপের আলু, আলুটা ভাজা হচ্ছে, দিচ্ছি নুন, ভালো করে ভেজে নেবো আলুটা লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি লঙ্কা, আদা, টমেটো দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেল। এবার একটু গরম জল দেব, দিচ্ছি মশলার জলটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি মশলাগুলো অ্যাড করব, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এক এক করে সব দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি সব শেষে দেব। মশলাটা হবে, এগুলো হয়ে গেছে। এই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। রেডিমেড ধোকা তো এখন অ্যাভেলেবেল, এখন আর বাড়িতে আমি এটা সম্পূর্ণ করলাম। ছোলাটা আমার ধোকার রান্না রেডি হয়ে গেছে, সব শেষে দেব। সব শেষে আমি ঘি অ্যাড করলাম, আর দেব গরম মশলা। গরম মশলাটা রেখে দিয়েছিলাম শেষে দেবো বলে, আমি এখন দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রেসিপি, চিনি আমাকে একটু দিতেই হবে, সামান্য চিনি দিয়ে দেবো। আজ আমার এই ধোকার ডালনা সম্পূর্ণ নিরামিষ। বাড়িতে থাকা কিছু ছোলার ডাল ফটাফট একটু পেস্ট করে নিয়েই হয়ে গেল ছোলার ডালের
ধোকার ডালনা। তাহলে আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময়। ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই আমার ছোলার ডালের ধোকার ডালনা।